হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের একটা সিরিজ চলছিল, সেই সিরিজে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে কিছু বাস্তু ট্রিপস, যেগুলো ফলো করলে আমাদের ম্যারেজ লাইফটা প্রচণ্ড পরিমাণ হ্যাপি থাকবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের ভালো থাকার পিছনে কিন্তু আমাদের বাস্তুটাকে ঠিকঠাক থাকার কিন্তু প্রচণ্ড রকম প্রয়োজন আছে। কিছু অতি সামান্য জিনিস যেগুলো চেঞ্জ করলে কিন্তু আমরা ম্যারিড লাইফে প্রচণ্ড পরিমাণ ভালো থাকতে পারবো, আর সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এর মিডিলে আরও একটি ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করে নেবো, যেটি হচ্ছে আমার এই চ্যানেলটির পাশাপাশি ক্যান্ডিড ফ্রেমিং বলে আরও একটি চ্যানেল আছে, যেটা আমার ব্লগিং চ্যানেল। সেখানে অনেক মজাদার ভিডিও আপনারা পাবেন। যারা এখনও দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে বলবো একবার দেখে নিন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্য। চলুন তাহলে মেন আলোচনায় যাওয়া যাক। হ্যাপি ম্যারেজ লাইফ কেনা চাই বলুন তো? আমরা সকলেই কিন্তু চাই একটা হ্যাপি ম্যারেজ লাইফ। এর জন্য কিন্তু আমরা সারা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো সারা দিনই কিন্তু পরিশ্রম করে চলি। তার বিনিময়ে কিন্তু আমরা দেখবেন খুব একটা হ্যাপি ম্যারেজ লাইফ কিন্তু পাই না। কেন পাই না, এর পেছনে কারণটা কী, সেই পেছনের কারণটাই আপনাদেরকে আমি তুলে ধরবো, এবং যেগুলো সাজেশান দেবো সেগুলো যদি করেন আপনাদের ম্যারেজ লাইফটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ হ্যাপি হয়ে উঠবে। নাম্বার ওয়ান পয়েন্ট বলবো, বেডরুমে কখনোই কোনো শুকনো ফুল রাখবেন না, একদম সতেজ ফুল রাখার চেষ্টা করবেন। সতেজ ফুলটা কিন্তু একটা পজিটিভ এনার্জি, আর শুকনো ফুল, শুকিয়ে যাওয়া ফুল কিন্তু একটা নেগেটিভ এনার্জি। আর সতেজ ফুল যেটা রাখবেন তারও কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। নির্দিষ্ট দিক কোনটা? নির্দিষ্ট দিক হচ্ছে ইস্ট। ইস্টে রাখলে কিন্তু আপনারা প্রচণ্ড ভালো এফেক্ট পাবেন, এবং নর্থ ইস্ট, এই দুটো কর্নারে যদি আপনারা রাখেন আপনাদের বেডরুমে, তাহলে দেখবেন একটা পজিটিভ এনার্জি পাবেন, এবং এই পজিটিভ এনার্জিটা আপনাদের ম্যারেজ লাইফে কিন্তু ভালো করতে, ম্যারেজ লাইফটাকে হ্যাপি করতে প্রচণ্ড পরিমাণ সাহায্য করবে। দু নম্বর পয়েন্ট হচ্ছে, বেডরুমের মধ্যে কোনো আননেসেসারি জিনিস কিন্তু রাখবেন না। যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পুরো ফেলে দিন, বাড়ির কোনো কোনাতেই রাখার প্রয়োজন নেই। প্রয়োজনীয় জিনিসই কিন্তু বেডরুমে রাখুন, আননেসেসারি জিনিস কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিকে ক্যারি করে, তাই আননেসেসারি জিনিস একদমই নয়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে, যখনই ঘুমাবেন ঘুমানোর সময় কিন্তু আপনার মাথাটা যেন সাউথের দিকে থাকে। এটা হলে কিন্তু আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, পজিটিভ এনার্জি আপনি পাবেন। অবভিয়াসলি সাউথে মাথা থাকা দরকার, সাউথে মাথা থাকলে কিন্তু আপনাদের মধ্যে যে সমস্যা, যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেগুলো কমে যাবে। নর্থে তো ভুলেও কখনো মাথা রাখবেন না, সাউথ ইস্ট হতে পারে, সাউথ হতে পারে। নর্থে যারা মাথা করে ঘুমান তাদের জন্য কিন্তু অলওয়েজ একটা নেগেটিভ এনার্জি তাদের মধ্যে কিন্তু ক্যারি হয়। চার নম্বর পয়েন্ট হচ্ছে, বেডরুমে কোনো রকম ভগবানের মূর্তি, ভগবানের কোনো ফটো এগুলো রাখবেন না। এগুলো বেডরুমে রাখলে কিন্তু মানুষের মধ্যে অনেক রকম সমস্যা তৈরি হয়, এগুলো রাখলে কিন্তু আমরা খুব একটা ভালো কোনো এফেক্ট কিন্তু পাই না। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, কারোর যদি বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে তাহলে অলওয়েজ নোটিশ করবেন বাথরুমের দরজা যেন ক্লোজ থাকে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বাথরুমের দরজা কিন্তু অলওয়েজ ক্লোজ রাখার চেষ্টা করবেন। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, বেডের যে শেপ সেটা কিন্তু সবথেকে বড় ম্যাটার, চেষ্টা করবেন সেটা যেন অলওয়েজ স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল, এই দুটো শেপই হয়, এছাড়া অন্য কোনো শেপ যেন না হয়। যাদের ম্যারেজ লাইফে প্রচণ্ড রকম প্রবলেম, হাজার চেষ্টা করেও সেই প্রবলেমগুলো সলভ হয় না, তারা দেখুন তাদের বেডরুমে যেগুলো বললাম সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে তাহলে সেগুলোকে ঠিকঠাক করে নিন, নিয়ে দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাচ্ছেন, এবং কেমন রেজাল্ট পাচ্ছেন সেটা আমাকে কমেন্টে এসে জানান। এই টপিকটা এখানে এন্ড করছি, দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।